ভোটের আগে তো ছিলই, এবার ভোটের মধ্যেও একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ফের ভাঙড়ে আইএসএফ ভাঙন, আর এবার আইএসএফ এর পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বহু আইএসএফ কর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসে। ভোটের মুখে দল ছাড়ায় বিপাকে পড়েছে আইএসএফ। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, তবে আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এবার ভাঙড়ে ভোটের আগে আইএসএফ এর বড় সড়ো ভাঙন। এবার আইএসএফ এর পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূল কংগ্রেসে। রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে একটি কর্মী সভা থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেন আইজল মোল্লা নামের আইএসএফ নেতা। এবার আপনাদেরকে বলি যে কে এই আইজল মোল্লা। তিনি ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার চালতাবেরিয়া অঞ্চলের 149 নম্বর বুথের আইএসএফ এর সদস্য ছিলেন। পঞ্চায়েতের ভোটে 563টি ভোটে তিনি জিতেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বলেই জানান। আইজলের পাশাপাশি এদিন পোলেরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সাদিক মোল্লার নেতৃত্বে বেশ কয়েকজন আইএসএফ নেতা যোগ দেন তৃণমূলে। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আইএসএফ নেতা বলেন, জেতার জন্য বিগত 1 বছর ধরে কোনো কাজ করতে পারেনি, এলাকার উন্নয়নের জন্য তৃণমূলে যোগ দিলাম। কি বলছেন প্রাক্তন আইএসএফ নেতা আইজল মোল্লা, শুনব। বছর হয়ে গেছে জিতেছি, এই জেতার মধ্যে আমি কোনো গ্রামের কাজ করতে পারিনি, সেই জন্য মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য উন্নয়নের এতে আমি আর টিএমসিতে যোগ দিয়েছি কাজের জন্য। আমি হ্যাঁ জনগণের ভোট নিয়ে জিতেছি, জনগণকে কাজ দিতে হবে। আমি আইএসএফের প্রার্থী ছিলাম, এখন টিএমসিতে জয়েন দিয়েছি। আমি 1 বছরে কোনো একটা কাজ করতে পারিনি, সেই জন্য টিএমসিতে জয়েন দিয়েছি। না না না, আমাকে কেউ ভয় দেখার, আমাকে ভয় দেখাবার মতো লোক নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য যারা যোগ দিচ্ছে তাদেরকে সম্মান দিতে হবে, সকলকে একত্রিত করে এলাকার সার্বিক উন্নয়ন করতে হবে বলে এদিন জানান শওকত মোল্লা। কি বলছেন শওকত মোল্লা, শোনাবো আপনাদের। আমাদের এই চালতাবেরিয়া অঞ্চলের আইএসএফ এর একজন নির্বাচিত সদস্য আজিজুল মোল্লা, এই আজিজুল মোল্লা আমাদের দলে যোগদান করলো, এবং এখানে আমাদের নবাব ভাই এবং ছবি ভাই দুজন, তাদের যে সমর্থকরা যারা আছে তাদেরও সঙ্গে করে নিয়ে তারা আজকে আমাদের দলে যোগদান করলো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই এবং উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা আমাদের এই দলে যোগদান। নিশ্চিতভাবে আমি মনে করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভাঙড় জুড়ে আইএসএফ জমি রক্ষা কমিটি থেকে শুরু করে নির্বাচিত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এ সমস্ত অবদান একটা মানুষের জন্য, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, যার উন্নয়নে সামিল হওয়ার জন্য, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক বিজেপি বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য তারা আমাদের দলে যোগদান করছে। আমি বলছি যে আইএসএফ লোকসভা যাওয়ার আগে, জয়ের স্বপ্ন দেখার আগে, এই যাদবপুর লোকসভা কেন্দ্রের 50টা গ্রাম পঞ্চায়েত এবং 70টা ওয়ার্ড আছে, ওরা আগে ঠিক করে নিক কোন ওয়ার্ডে বা কোন গ্রাম পঞ্চায়েতে জিতবে সেইটা আগে ঠিক করুক, তারপরে ওরা লোকসভা যাওয়ার স্বপ্ন দেখবে। দেখুন, আমি খুব ক্লিয়ারভাবে বলছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা ইতিমধ্যে দলের কর্মীদের সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আমাদের কিছু হিটলার নেতা আছে যারা কর্মীদের সম্মান দিতে চায় না, কর্মীদের যারা না সম্মান দেবে আগামী দিনে দল থেকে তাদেরকেই প্রথম তাড়ানো হবে। এটা খুবই ক্লিয়ারভাবে আমি বিগত দিনে নির্বাচিত সদস্য যারা তাদের বলেছি, আর বর্তমানে যারা দলের নেতা, যারা কর্মীদের অসম্মান করবে, যারা কর্মীদের সম্মান দেবে না, তাদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। ভোটের মুখে এই দলবদলের জেরে বড় ধাক্কা খেল আইএসএফ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহারকে রিপোর্ট দেখাবো। লোকসভা ভোটের আগে ভাঙড়ে আইএসএফ এ ভাঙন দেখা দিল।
আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক নেতৃত্ব। রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের একটি সভা ছিল, আর সেই সভায় নেতৃত্ব দিচ্ছিলেন শওকত মোল্লা, যিনি ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। আর সেই সভাতেই কার্যত আইএসএফ ছেড়ে একাধিক নেতৃত্ব যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ভাঙড়ের 2 নম্বর ব্লকের অন্তর্গত চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের জয়ী আইএসএফ সদস্য আইজেল মোল্লা, তিনি যেমন আইএসএফ ছেড়ে যোগ দেন তৃণমূলে, তেমনি ভাঙড়ের পোলেরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক আইএসএফ নেতৃত্ব সাদেক মোল্লার নেতৃত্বে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এই সমস্ত আইএসএফ কর্মীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তারা আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। গত 1 বছর আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আর সেই 1 বছর আগে পঞ্চায়েত নির্বাচনে ভোটে জিতেও আইএসএফ কার্যত এলাকায় কোনোরকম উন্নয়নই করতে পারেনি, আর সেই কারণেই আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এই সমস্ত আইএসএফ নেতৃত্ব। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এই সমস্ত আইএসএফ নেতৃত্বরা, এবং লোকসভা নির্বাচনের আগে আরও একাধিক আইএসএফ নেতৃত্বরা এই এলাকায় আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। পাশাপাশি আগামী দিনে আইএসএফের কোনো অস্তিত্ব থাকবে না বলেও দাবি করেছেন শওকত মোল্লা। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে আইএসএফের গড়ে যে ভাঙন দেখা দিয়েছে তাতে লাভবান হবে তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ভোটের আগে তো ছিলই, এবার ভোটের মধ্যেও একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে যাচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এবার ভাঙড়ে আইএসএফ এর ভাঙন, আর এবার আইএসএফ এর পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বহু আইএসএফ কর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসে। আর এদিকে প্রাক্তন আইএসএফ নেতা আইজাল মোল্লা বলছেন যে, জিতে আমি কোনো গ্রামের কাজ করতে পারিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দিয়েছি, আমাকে কে ভয় দেখাবে। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।